বারই রবিউলাল হমদার অর দিনার রসুল্লাহ আমার মজুত নাই, আল্লাহু তালা কি ও নীলে কারিয়ে আমার মাজরে পড়ায়, আল্লাহু তালা কি ও নীলে কারিয়ে আমার মাজরে পড়ায়। ফাতেমা বিবিয়ে ফাতেমা বিবিয়ে কান্দিয়া বলিলে পিতায়া যে আমার মজুত নাই, দয়ার আল্লাহ কি ও নীলে কারি আমার মাজরে পড়ায়, আল্লাহু তালা কি ও নীলে কারি এ ধরার মাঝরে পড়ায়। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد، فإن أصدق الحديث كتاب الله، وأحسن الحديث هدي محمد مصطفى صلى الله عليه وسلم، فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد: بسم الله الرحمن الرحيم، ليس البر أن تولوا وجوهكم قبل المشرق والمغرب ولكن البر من آمن بالله واليوم الآخر والملائكة والكتاب والنبيين. بسم الله الرحمن الرحيم، إن للمتقين مفازا. بسم الله الرحمن الرحيم، قل هو الله أحد الله الصمد، لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. হরগর জাতির পোশাক পরিধান, নরকর জাতির জয়, এ ধরার জাতি আসিল রাসূলুল্লাহ, না কান্দি থাকিব কান,
এ বিখর যাওতি আসিল রাসূলুল্লাহ না কান্দি থাকিব কন বারে রবিউল আউয়াল হোমবারর দিনাত রাসূলুল্লাহ আমার মাজত নাই আল্লাহ তাআলা কি অনিলাকারি আমার মাজরে পড়াই আল্লাহ তাআলা কি অনিলাকারি আমার মাজরে পড়াই ফাতেমা বিবি ফাতেমা বিবি কান্দিয়া বলিলে পিতায়া যে আমার মাজত নাই দয়ার আল্লাহ কি অনিলে কারি আমার মাজরে পড়াই আল্লাহ তাআলা কি অনিলে কারি এ ধরার মাঝরে পড়াই হরগর যাওতির পোশাক পরিধান নরকর যাওতি জয় এ ধরার যাওতি আহিল রাসূলুল্লাহ না কান্দি থাকিব কন শ্রদ্ধেয় সম্মানীয় আজগির সভার যোগ্যতম সভাপতি স্টেজে ওলামায়ে কেরাম সামনে বসা দিন প্রিয় ইসলাম প্রিয় সম্মানিত বাপ ভাইরা পর্দার আড়ালে বসা দিন প্রিয় ইসলাম প্রিয় সম্মানিতা মা ও বোনেরা প্রাণ প্রিয় এলাকাবাসী সর্বাগ্রীষ্ঠে সেই মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রশংসা জ্ঞাপন করি যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে এক মাদ্রাসা কেন্দ্রিক মাহফিলে বসিয়ে কোরআন এবং হাদিসের আলোচনা করার আপনাদেরকে শ্রবণ করার যিনি তৌফিক এনায়াত করেছেন সেই মহান মনিবের দরবারে আমরা শুকরিয়া আদায় করি সকলেই বলেন আলহামদুলিল্লাহ দরুদ ও সালাম বর্ষিত হোক শেরকারে কায়নাত আজদারে মাদানী নবী কুল শিরোমণি ইমামুল আম্বিয়া নবী আহম্মদ নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি মহতরম ভাই ও বুজুর্গ দোস্ত কোরআনুল কারীম দুই জায়গা থেকে দুটি আয়াত প্রাসঙ্গিক সূরা ইখলাস পাঠ করেছি আজকের আলোচ্য বিষয় কি ওই বিষয়টা বলার আগে একটু আপনাদেরকে দুইটা কথা বলে আমি বিষয়টা পেশ করছি আপনাদের কাছে সেটা হচ্ছে পৃথিবীতে কে এমন আছে যে জানে না যে মরতে হবে কেউ আছে সবাই জানি যে আমাদেরকে মরতে হবে একদিন মরতেই হবে তো মরতে হবে এই মরতে হবে বিশ্বাসীদের ভিতরে মানুষের ভিতরে দুই প্রকার মানুষ আছে যারা মরতে হবে বিশ্বাসী এর ভিতরে দুই প্রকার মানুষের ভিতরে এক প্রকার মানুষ আছে যারা নিজেদের জীবনটাকে সাজিয়ে নেয় যে এই দুনিয়াটা বেশি দিনের নয় আমাকে রেডি থাকতে হবে মরতেই হবে এটা বাংলাতে গজল খুব প্রসিদ্ধ আছে গজলটা আমি পেশ করছি না সেটা কি নদীর একুল ভাঙে অকুল গড়ে এই তো নদীর খেলা রে ভাই এই তো নদীর খেলা এই গজল আছে না তো এই গজলে একটা কথা বলা হয় কথাটা কি জানেন যে কোন ভরসায় বাঁধলি রে তুই ঘর নদীর পার্শ্বে যারা বাড়ি বাঁধে তারা কিন্তু স্থায়ী একদম অস্থায়ীভাবে বাঁধে স্থায়ীভাবে বাঁধে না যারা আপনাদের এলাকায় যদি নদী থাকে তা আপনারা জানেন যে কখনো কখনো নদীতে ভেঙে যায় ভেঙে 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 এক একটা এলাকাকে সারখার করে দেয় এলাকাকে তো যারা নদীর দ্বারে বাড়ি বাঁধে তারা কিন্তু এমন করে বাঁধে যে যখন নদীতে ভাঙতে লাগবে যেন ওরা লাফ মেরে ভেঙে দিয়ে চলে যেতে পারে এরকম করে বাড়ি বাঁধে জি
মানে তারা সবসময় রেডি থাকে যে কখন নদীতে ভাঙতে লাগবে, কখন আমরা পালাবো, ওই জন্য রেডি থাকে। তো যারা ভালোর ভিতরে, দুই প্রকার মানুষের ভিতরে এক প্রকার ভালো মানুষ হচ্ছে, যারা ওই নদীকে যেমন আমরা সতর্ক হয়ে থাকি, তারা মৌতের জন্য রেডি হয়ে থাকে যে কখন মৌত আসবে আর আমাকে চলে যেতে হবে। এই জন্য তার মাথায় থাকে এই দুনিয়া স্থায়ী নয়, এই দুনিয়া হচ্ছে অস্থায়ী, দুনিয়া ছেড়েই যেতেই হবে, এটা একটা কথা। তো এই দুনিয়াতে তারা রেডি হয়ে যায়, মানে দুনিয়াটাকে সুন্দর করে সাজায়। দে কেন সাজায় জানেন? জানি আমি পরকালে আপার লেভেল দামি লোক হতে পারি, মানে আমি কামিয়াব হতে পারি। তো পরকালে যতগুলো লোক কামিয়াব হবেন, যতগুলো মানুষ সাকসেসফুল হিসেবে কামিয়াবি হবেন, তাদের ভিতরে কিছু মানুষের নাম থাকবেন, তারা হচ্ছে মুত্তাকি, যাদের ব্যাপারে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন ইন্নালিল মুত্তাকিনা মাফাজা, নিশ্চয়ই মুত্তাকিরা সফল কাম হয়েছে, নিশ্চয়ই মুত্তাকিরা বেঁচে গেছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা অগ্রিম গ্যারান্টি দিয়েছে যে মুত্তাকিরা কামিয়াব, তারা পরকালে কোনো টেনশন নেই, ওরা বেঁচে যাবে। তো আজকে আমার বক্তব্যের বিষয় হচ্ছে সেই মুত্তাকি যারা পরকালে কামিয়াব হবেন, তাদের ভিতরে থাকবে দুনিয়া কিছুই নয়, দুই দিনের মোহ, এই দুনিয়াকে ত্যাগ করে পরকালে যেতে হবে। ওই পরকালে যারা সবচাইতে দামি হবেন, জান্নাতি হবেন, কামিয়াব হবেন, তাদের ভিতরে একটা দল থাকবে, সেই দলটার নাম, সেই দলটার নাম হচ্ছে মুত্তাকি, যারা বেঁচে গেছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আগেই গ্যারেন্টি দিয়েছে। দ্বিতীয় কথা হচ্ছে এই মুত্তাকির কথা যেগুলো আজকে বলবো, যে পৃথিবীতে কোন কোন আমল করবেন তো আপনাকে আল্লাহ গ্যারেন্টি দিবেন যে না তুমি ঠিক আছো, যে তুমি মুত্তাকি হয়ে গেছো, জান্নাতে যাবে। তো আমি আমার দেড় ঘন্টা কি দু ঘন্টার ভিতরে যতগুলোই কথা বলবো, তো ভাববেন না যে এই কথাটাই পূর্ণাঙ্গ মুত্তাকি, এর ডানে বামে আর কোনো কথা নেই এমনটা ভাববেন না। এটা প্রথম নম্বর সতর্ক করছি, নাতে কালকে সকালে চা দোকানে বসে বসে বলবেন যে না এটি করতে হবে, আর কিছু করতে হবে না, মুলবি সাহেব বলে গেছে, তাহলে কিন্তু বিপদ হয়ে যাবে। ছোট্ট করে একটা উদাহরণ দিয়ে আজকে আমি আয়াতের দিকে যাচ্ছি, যে আয়াতে পড়েছি সেটা হচ্ছে যে এই কথাটা আমার দিকে তাকান, খুব গুরুত্ব দেন। একটা রাখাল, একটা রাখাল মানে একটা প্রফেসর, বুঝতে পারছেন কিনা? প্রফেসরের বাড়িতে রাখাল রাখবে, তো কেন রাখবে প্রফেসর? তো প্রফেসর একটা গরু গাই কিনেছে, গাইটাকে পুষতে হবে, তো প্রফেসর তো নিজে ঘাস কাটতে পারবে না। তো প্রফেসর বলেছে আমি একটা রাখাল রাখবো, ওকে 15,000 টাকা বেতন দিব। তো কে থাকবে? ওকে 4টা কাজ করতে হবে। তো একজন এসে বলছে যে জি স্যার আমি থাকবো, আপনি আমাকে 15,000 টাকা দিবেন? বলছে হ্যাঁ তোকে 15,000 টাকা দেবো, তো আমার কাজ 4টা করবি তো? বলছে জি স্যার আমি 4টা কাজ করবো। তো আপনার কাজ কি কি দেখেন, কাজ কি? বলছে এক নম্বর যখন আমি অফিসে যাব, তুমি আমার ব্যাগটাকে গুছিয়ে দিবে, এক নম্বর কাজ। দ্বিতীয় কাজ হচ্ছে যখন আমি অফিস চলে যাব, তখন তুমি আমার বাগানটা সাফ করবে, দুটা হলো। তিন নম্বর কাজ হলো আমার গরু যে গাইটা আছে, গাইটার জন্য তুমি চারটা ঘাস কাটবে, তিনটা হলো। আর 4 নম্বর কাজ রাত্রিবেলায় যখন আমরা ঘুমাবো, আমার বিরাট বড় রাজপ্রাসাদ আছে, সম্পূর্ণ বাড়ির লাইট যেগুলো বাইরে জ্বলছে ওই লাইটগুলো তুমি বন্ধ করে দিবে, এই হলো তোমার 4টা কাজ, তোমাকে 15,000 টাকা বেতন দেওয়া হবে, তুমি করবে? বলছে ঠিক আছে করব, আপনি আমাকে 15,000 টাকা দিবেন। তো এবার প্রফেসরের কাজে লেগে গেল, আর প্রফেসরের 3 বছরের একটা বাচ্চা ছেলে আছে। এবার প্রফেসর অফিসে চলে গেছে, এই 3 বছরের বাচ্চাটা প্লাস্টিকের বল খেলছিল বাগানে, প্লাস্টিকের বল খেলছে, খেলতে 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 ওই বলটা পানিতে পড়ে গেছে। আপনারা বলেন প্লাস্টিকের বল যদি পানিতে পড়ে ডুবে যাবে না ভেসে থাকবে? ভেসে থাকবে। আর এই 3 বছরের ছেলে তো বুঝে না কিছু, এ বল খেলতে খেলতে আর বলটা পানিতে চলে গেছে প্রফেসরের ব্যাটার। এবার রাখালটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে যে 4টা কাজ, দেখছে যে ব্যাটার পানি পেয়ে বল পড়ে গেল। এবার এই 3 বছরের বাচ্চা সেও পানিতে নেমে গেল বল তোলার জন্য। এবার বল ছেলেটাও আগাচ্ছে, বলটাও আগাচ্ছে, যেহেতু ভেসে আছে। এই 3 বছরের বাচ্চা তো বুঝে না, অত ভয় নাই, ও আস্তে 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 গর্তর দিকে নেমে যাচ্ছে, বল আনতে যাবে। কিন্তু বলেন বল দাঁড়িয়ে থাকবে? বলেন দাঁড়িয়ে থাকবে? ইও আগাচ্ছে, বলও আগাচ্ছে, আর ওই খেপা রাখাল দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে কি হয়েছে না হয়েছে, দেখছে। এই করতে করতে এই বলটা আনতে যেতে যেতে এর 3 বছরের বাচ্চাটা পুকুরের মাঝখানে যেয়ে পানি খেতে খেতে ডক 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 করতে 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 মারা গেল, আর ওর রাখালটা বাগানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলো।
এবার রাত্রিবেলায় প্রফেসর এসর বাপ বেটাকে খুঁজছে, কুলজার টুকরা বেটা, এদিক ওদিক খুঁজতে 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 বেটাকে আর পেছে না, নাই 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 নাই। লাস্টে ওর চাকরকে বলছে, হ্যাঁরে তুই তো আমার বাড়িতে সারাদিন থাকিস, কাজ কাম করিস, তো আমার বেটাকে দেখেছিস? বলে জি স্যার দেখেছি, আমি আমি দেখবো না তো কে দেখবে? তো ভালো তুই তো দেখবি, এটাই তো কথা। তা কোথা দেখলি? বলে ঘটনাটা শুনেন, আমি বাগান সাফ করছিলাম, আর আপনার বেটা বাগানে খেলছিল বল, ওই খেলতে খেলতে বলটা প্লাস্টিকের পানিতে পড়ে গেল, আর আপনার বেটাটাও পানিতে বল আনার জন্য চলে গেল। এই যেতে যেতে আপনার বেটা বল আনার জন্য আগাচ্ছে, বলটাও আগাচ্ছে, আপনার বেটা আগাচ্ছে, বলটাও আগাচ্ছে, আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি। এই করতে করতে আমি দেখলাম আপনার বলটা বেটাটা পুকুরের মাঝখানে যে পানি খেতে 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 ঢক 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 করে মারা গেল, আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম। তখনই প্রফেসর বলছে, তুই যে দেখলি আমার বেটা মরছে, তা তুই একবারও বাঁচালি না। তখনই রাখাল বলছে যে, স্যার আপনি আমাকে চারটা কাজ দিয়েছেন, আপনি কি পাঁচটা কাজ দিয়েছেন? আপনি আমাকে চারটা কাজ দিয়েছেন, আপনি তো পাঁচ নাম্বার কাজ দেননি। আপনি বেঈমান হতে পারেন, আমি ইমানদার, আমি আপনার চারটা কাজই করবো, তিনটাও করবো না, পাঁচটাও করবো না। ও মরলে মরুক আর বাঁচলে বাঁচুক, ওটা আমার কাজ নয়। তা আজকে যদি আপনারা সেরকম ভাবেন যে মুলবি সাহেব আজকে যেটি কথা বলবো ওইটি ইসলাম, ডানে বামে আর কিছু নাই, তো ভুল পাগল, তাহলে পাগল ওই কাজ যেন না হয়। আমার শক্তিতে যতটুকু করলাম সেটুকু আপনাদেরকে আজকে উপস্থাপন করবো ইনশাআল্লাহ। দেখেন আল্লাহ আরম্ভ করছেন। আচ্ছা মুত্তাকি যে হবেন, মুত্তাকির বলতে মুত্তাকির কথা বলতে যে আল্লাহ বলছেন নামাজ কে পড়লে, কারা কারা নামাজ পড়লো, ওরা কি মুত্তাকি? আল্লাহ নামাজিদেরকে ব্যবহার করছেন, এটা ভূমিকাতে আল্লাহ পেশ করছেন। দেখেন আল্লাহ বলছেন সুরা বাকারা, সুরা নাম্বার 2, পারা নাম্বার 2, রুকু নাম্বার 21, লাইন নাম্বার 12, আয়াত নাম্বার 177, সুরা নাম্বার 2, সুরা বাকারা। আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, লাইসাল বিররা তুওয়াল্লু জুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিবি। আল্লাহ তাবারক ওয়া তাআলা মুত্তাকির কথা বলতে যে আল্লাহ বললেন, পূর্ব কিংবা পশ্চিমে, মাশরিক কিংবা মাগরিবে, পূর্ব কিংবা পশ্চিমে সাজদা করার নাম, নামাজ পড়ার নাম, মাথা ঠোকার নাম পূর্ণাঙ্গ কামিয়াব নয়। আল্লাহ তাবারক ওয়া তাআলা নামাজীদেরকে ব্যবহার করলেন প্রথমে, মুত্তাকি হবে কারা তাদের ব্যাপারে বলতে গিয়ে আল্লাহ বললেন, লাইসাল বিররান তুওয়াল্লু উজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিবি, পূর্ব কিংবা পশ্চিমে সাজদা করার নাম, নামাজ পড়ার নাম পূর্ণাঙ্গ কামিয়াব নয়। নামাজটাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা পূর্ব পশ্চিমে বলছেন কেন? আমরা পশ্চিমে সাজদা করি কিন্তু পূর্ব দিকে করি না, তবে আল্লাহ নামাজটাকে পূর্ব দিকে কেন বলছেন বন্ধু আমার? তার মানে হচ্ছে কোরআনে কারীমটা আল্লাহ তাবারক ওয়া তাআলা শুধু ভারতের জন্য নয়, শুধু পশ্চিমবঙ্গ দিনাজপুর মালদা মুর্শিদাবাদের জন্য নয়, এই কোরআনটা আল্লাহ তাবারক ওয়া তাআলা তামাম পৃথিবীর জন্য নাজিল করেছে। এবার কাবার পশ্চিমে যারা আছে তাদের ব্যাপারেও কোরআন আদেশ করেছে, যারা পূর্বে আছে তাদেরকেও একই হুকুম করেছে। এই জন্য আমার আল্লাহ বললেন, যারা পূর্বে থাকবে কাবার তারা পশ্চিমে সাজদা করবে, আর যারা পশ্চিমে থাকবে তারা পূর্ব দিকে সাজদা করবে, মানে কাবাকে কেন্দ্র করে নামাজ আদায় করবে। এই জন্য বাইতুল্লাতে কাবাতে মানুষেরা গোল করে দাঁড়িয়ে নামাজ পড়ে, সেই নামাজটাকে আমার আল্লাহ তামাম পৃথিবীর মানুষকে বোঝানোর জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা বললেন, পূর্ব কিংবা পশ্চিমে সাজদা করার নাম, নামাজ পড়ার নাম পূর্ণাঙ্গ কামিয়াব নয়। এই নামাজই একজন জান্নাতে, মানে একজন মানুষ নামাজ পড়লো ওই লোকটা জান্নাতেই যাবে,
এই গ্যারেন্টি পৃথিবীর কেউ দিতে পারে না। একজন মানুষ নামাজ পড়েছে মানে লোকটা মুত্তাকি হয়ে গেছে, এই গ্যারেন্টি পৃথিবীর কেউ দিতে পারে না। তার কারণ হচ্ছে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওয়াইল নামে একটা জাহান্নাম আছে বন্ধু আমার, ওই জাহান্নামে চোর যাবে না, ওই জাহান্নামে লম্পট যাবে না, ওই জাহান্নামে মাতাল যাবে না, ওই জাহান্নামে ছিনতাইকারী খুনি যাবে না, ওয়াইল নামে জাহান্নামে যাবে কে? আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছে নামাজিরাই জাহান্নামে যাবে। এর মানে সব নামাজি জান্নাতে যাবে না, যাবে না। এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছে লাইসাল বিররান তুওয়াল্লু দুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিবি, নামাজ পড়ার নাম পূর্ণাঙ্গ কামিয়াব নয়। শুধু তাই নয়, মুহাদ্দিসগণ বলছে রসুলের পেছনে নামাজ পড়ার পর নবীজিকে ইমামতিতে পেল, নবীজির পেছনে নামাজ পড়ার পর বহু লোক তারা জান্নাতে যাবে না। ওই লোকগুলো কে? ওই লোকগুলো হচ্ছে মুনাফিকের দল। এরা রসুলের পেছনে নামাজ পড়লো, নবীজিকে ইমামতিতে পাওয়ার পরেও এরা জান্নাতে যাবে না। আজকে মসজিদে যতগুলো লোক এসারের নামাজে ঢুকলো সবটি লোক জান্নাতে যাবেই যাবে, এই গ্যারেন্টি দিতে পারেন না। তার ভিতরে কিছু মুনাফিক আছে, এর ভিতরে কিছু মুশরিক আছে। অতএব সব নামাজি জান্নাতে যাবে না, যাবে না। সব নামাজি মুত্তাকি হতে পারে না। এবার একটা সাদা বাংলা কথা বলছি, বাংলা একদম প্লেন কথা বুঝেন। আল্লাহ এখনো একটা মুত্তাকির কথা বলে নাই, একটু ধৈর্য ধরেন, ভূমিকাটা শেষ করে দিয়ে বলছি আপনাদেরকে মুত্তাকির কথা। শুধু এতটুকু মাথায় রাখেন যে যতগুলো লোক জুমার দিন মসজিদে ঢুকেছে সবটি লোক জান্নাত যাবে? বলেন সবটি লোক জান্নাত যাবে? যাবে না। কেন যাবে না? ওর ভিতরে কিছু মুনাফিক আছে, ওর ভিতরে কিছু নাস্তিক আছে, ওর ভিতরে কিছু মুশরিক আছে। তার নামাজ পড়লেই জান্নাতে যাবে এ গ্যারেন্টি কেউ দিতে পারে না। কেন? জুমার দিন মোটামুটি আপনাদের আমাদের এলাকাতে মোটামুটি সবাই নামাজ পড়ে, তার মানে সবাই জান্নাতে যাবে, তো জাহান্নাম যাবে কে রে বাবা? তাইলে কি জান্নাতে নামাজ আপনাকে জান্নাতের গ্যারেন্টি দিতে পারেনি? নামাজ আপনাকে জান্নাতের গ্যারেন্টি দিতে পারেনি, তবে কি নামাজের কোনো গুরুত্ব নাই? মুত্তাকির কথা বলতে যে নামাজকে আল্লাহ ব্যবহার করলেন তার মানে এই নয় যে নামাজকে আল্লাহ ছোট করেছেন, নাউজুবিল্লাহ, এটা নয়। তবে নামাজের কি গুরুত্ব নেই, একটা শুধু হাদিস আপনাদেরকে তুলে দিয়েছে, তে আমি লম্বা বিষয়ের ভিতরে যাব। সেটা হচ্ছে নবীজি নামাজটাকে কত গুরুত্ব দিলেন এটা বোঝানোর জন্য বলছে আল্লাহর নবী, তিনার শরীরে বৃহস্পতিবার দিন জ্বর আরম্ভ হলো। নবীজির শরীরে বৃহস্পতিবারের দিন জ্বর আরম্ভ হয়, এই হালাতে জ্বর হালাতে বৃহস্পতিবার পার হয়ে গেল, শুক্রবার পার হয়ে গেল, শনিবার আরাম পার হয়ে গেল, কিন্তু নবীজি সুস্থ হয় না। শনিবার সারাদিন যাওয়ার পর যত সময় পার হচ্ছে, যত সময় যাচ্ছে, নবীজির জ্বর আরো বাড়ছে, আরো বাড়ছে, নবীজি সুস্থ হয় না। যখন শনিবার পার হয়ে যায় রবিবার দিন নবীজির শরীরে এত জ্বর আরম্ভ হয়েছে, নবীজি থরথর থরথর করে কাঁপছে, নবীজির শরীরে কোনো বল নাই। রবিবার দিন সকালবেলা নবীজির শরীরে কোনো বল নাই। এই করে করে নবীজি কখনো বেহুশ হয়ে যাচ্ছেন, কখনো হুশের মধ্যে, নবীজি কখনো বেহুশ
হুসে যাচ্ছে, নবীজি কখনো হুসের মধ্যে রয়েছে? রবিবার সারাদিন চলে যায়, আল্লাহর নবী সুস্থ হয় না। নবীজির শরীরে এত জ্বর, নবীজির শরীরে বল নাই। রবিবার যখন রাত্রি গভীর হলো, আল্লাহর নবীর শরীরে এত জ্বর, নবীজি তাহাজ্জুদের নামাজ পড়ার পর নবীজি অজ্ঞান হয়ে গেলেন, বেহুশ হয়ে গেলেন। নবীজি বেহুশ হয়ে গেছে, নবীজির শরীরে কোনো বল নাই। নবীজি থর থর করে কাঁপতে কাঁপতে তাহাজ্জুদে নামাজ পড়ার পর নবীজি বেহুশ হয়ে গেছে। কিছুক্ষণ পর নবীজি ফজরের নামাজ পড়ে বেহুশ হয়ে রয়েছে। কেন নবীজি বারবার বেহুশ হচ্ছে? নবীজির শরীরে কোনোই বল নাই। রবিবার রাত্রিতে নবীজি বেহুশ হয়ে রয়েছেন, এমন সময় মসজিদে নববীতে আজান দিয়েছেন, আর আল্লাহর নবী বেহুশ হয়ে রয়েছেন। আজান দেওয়ার পর সাহাবীরা এক এক করে মসজিদে গেলেন, আর নবীজির জন্য অপেক্ষা করছে, কিন্তু নবীজি বেহুশ হয়ে রয়েছে। নবীজির শরীরে এত জ্বর বন্ধ রে, নবীজির শরীরে বল নাই, বেহুশ হয়ে রয়েছে। এই দাঁড়িয়ে থাকতে থাকতে সাহাবীরা নবীজির অপেক্ষা করতে করতে হযরতে আবু বকরকে ইমাম বানিয়ে নামাজ আরম্ভ করলেন। এমন সময় নবীজি হুঁশ ফিরে পেলেন, নবীজি জ্ঞান ফিরে পেয়ে বললেন, আয়েশা রে তুমি বলো, এরে আয়েশা তুমি বলো, মসজিদে নববীতে কি আজান দিয়েছে? রে আয়েশা তুমি বলো। আম্মা জান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, মসজিদে নববীতে অনেক আগে আজান দিয়েছে। সাহাবীরা আপনার অপেক্ষা করতে করতে আপনার সারা শব্দ না পেয়ে, আপনার যখন কোনো খবর না পেল, আমার আব্বা আবু বকরকে ইমাম বানিয়ে নামাজ আরম্ভ করেছেন। আল্লাহ নবীর শরীরে এত জ্বর, নবীজি দাঁড়াতে পারছে না, নবীজির শরীরে বল নাই। এমন সময় নবীজি বললেন, আয়েশা রে আমাকে একটু ধরো, এরে আয়েশা আমাকে একটু ধরো, আমি যাব মসজিদে নববীর দরজায়। আল্লাহ নবীর শরীরে এত জ্বর, নবীজি কখনো বেহুশ হয়ে যাচ্ছেন, দাঁড়াতে পারছে না। নবীজি বললেন, আয়েশা রে আমাকে ধরো, আমাকে দাঁড় করাও, আমি দাঁড়াতে পারছি না, আমি যাব মসজিদে নববীর দরজায়। নবীর দরজায় এমন সময় নবীজি দুইজনের কাঁধে হাত দিয়ে ভর করে নবীজি মসজিদে নববীর দরজায় যাচ্ছেন। এমন সময় নবীজির পাদ মাটিতে ছেঁচড়াতে ছেঁচড়াতে যাচ্ছেন, নবীজির শরীরে বল নাই। তার কারণ হচ্ছে নবীজির শরীরে অত্যধিক জ্বর, দাঁড়াতে পারছে না। আল্লাহর নবী মসজিদে নববীর দরজায় দাঁড়ালেন। হযরতে আবু বুঝতে পারলেন দয়ার নবী মসজিদে নববীর দরজায়। সাহাবীরা কেঁদে কেঁদে বেহুশ হয়ে যাচ্ছেন, আর মনে করছে নবীজির পেছনে নামাজ পড়তে মনে হয় আমরা আর কোনোদিন পাব না। যখন আবু বকর বুঝলেন দয়ার নবী মসজিদে নববীর দরজায়, আবু বকর পিছোবার চেষ্টা করলেন, আবু বকর পিছোবার চেষ্টা করলেন, নবীজি দাঁড়িয়ে আছে পেছনে, নবীজি দরে দাঁড়িয়ে আছে। যখনই আবু বকর পিছোবে, নবীজি বললেন, আবু বকর তোমাকে পেছোতে হবে না, আমি নবীজি আগেই নামাজ আদায় করেছি, আবু বকর তুমি দাঁড়িয়ে থাকো নামাজ পড়াও। আল্লাহর নবী নামাজের দৃশ্য দেখে মুচকি হাসলেন। আম্মা জান আয়েশা মনে করলেন, দয়ার নবী বোধহয় সুস্থ হয়ে গেছে, নচেত তিনি হাসবেন কেন? সোমবার দিন সকাল হচ্ছে, নবীজি ভর করে হুজরতে ঢুকলেন।
না। যবনই সূর্য উঠছে সকালবেলায় নবীজির জ্বর আরো বাড়ছে, নবীজি আরো থরথর করে কাঁপছে, সহ্য করতে পারে না, নবীজি থরথর করে কাঁপছেন। আম্মা জানাইসা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যখন হাসলেন আমি মনে করলাম আপনি সুস্থ হয়েছে, তবে কেন এত জ্বর আপনাকে গ্রাস করলো, আপনি কি সুস্থ হয়েছিলেন নাকি বলেন? আল্লাহর নবী বললেন, আয়েশা রে শোনো, আমি সে তখন আমি দুঃখের জন্য কাঁদি নাই, ওই সময়টার কাঁদাটা এমন যেমন তেমন কাঁদা ছিল না, ওই নামাজের দৃশ্য দেখে আমার চোখ দিয়ে পানি বেরিয়েছিল আয়েশা, আর তখন আমার মুখের দিকে তুমি তাকাও নাই, আমি মুখে মুচকে হাসছিলাম, ওই কান্নাটা ওই হাসিটা একটা আরেকটার বিরোধিতা করেছিল, অতএব তুমি ভাবিও না আমাকে আল্লাহ সুস্থতা দান করেছে। যখনই সূর্য উঠছে নবীজি আরও সুস্থ হলেন, নবীজির শরীরে আরো জ্বর গ্রাস করলেন, নবীজি থাকতে না পেরে বললেন, আয়েশা রে আজকে যাও যাও আমার মেয়ে ফাতেমাকে খবর দাও। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুরাতে ঢুকলেন, দয়ার নবী তার কানে কানে কিছু বললেন, মেয়েও কাঁদছে বাবাও কাঁদছে আরও কাঁদছে। নবীজি বললেন, আয়েশা আমার শরীরে কোনো বল নাই, আমার শরীরে কোনো শক্তি নাই, আমার দাঁতন চাবাবার মিসওয়াক চাবাবার মতন বল নাই রে আয়েশা, তুমি আমাকে দাঁতন চিবিয়ে দাও, আমাকে দাঁতন চিবিয়ে দাও, আমার শরীরে কোনো বল নাই। আম্মা জানাইসা নিজের মুখে দাঁতন চিবিয়ে দিলেন, আর ওই দাঁতনটা নবীজির মুখে কচলানো হলো, নবীজি ছটফট করেছে, তখন নবীজি বলছেন, আল্লাহুম্মা রফিকাল আলা। সহিহ বুখারীতে এসেছে নবীজি সহ্য করতে না পেরে কেঁদে কেঁদে বুক ভাসিয়ে বললেন, নবীজি বলছেন, আয়েশা মৌতের কি জ্বালা, মৌতের কি ব্যথা, মৌতের কি বেদনা বলতে পারছি না, এরে আয়েশা রে আমাকে ধরো, আমার কোনো বল নাই। নবীজি বেহোশ হয়ে যাচ্ছেন, আবার মুশফিরে পাচ্ছেন, এমন সময় নবীজি কেঁদে কেঁদে বললেন, বিদায়ের বেলা নবীজি বলছেন, উম্মত, নবীজি বলছেন, উম্মত আমি পৃথিবী থেকে বিদায় হয়ে যাব, শুনে নাও। নবীজি শেষের বেলায় কেঁদে কেঁদে বললেন, নবীজি বললেন, আসসালাত আসসালাত তোমা মালাকাত আইমানুকুম, নামাজ নামাজ আমার উম্মত, নামাজ তোমরা ছাড়বে না, সেই মুসলমান আজ নামাজ পড়ে না। নবীজি মৃত্যুর সময় বিদায়ের বেলা বললেন, নামাজ নামাজ আমার উম্মত নামাজ ছাড়বে না, সেই মুসলমান নামাজ ছাড় নামাজ পড়ে না, এরা সেই নামাজ এরা কায়েম করে না। এই কথা বলে নবীজি এই কথা বলে নবীজি দুনিয়া থেকে চিরবিদায় নিলেন, পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেলেন। বারোই রবিউল আউয়াল হামদার আর দিনার রাসূলুল্লাহ আমার মাজুত নাই, আল্লাহু তাআলা কি ও নিলে কারি আমার মাজরে পড়ায়, আল্লাহু তাআলা কি ও নিলে কারি আমার মাজরে পড়ায়। ফাতেমা বিবিয়ে ফাতেমা বিবিয়ে কান্দিয়া বলিলে, পিতায়া যে আমার মাজুত নাই, দয়ার আল্লাহ কি ও নিলে কারি আমার মাজরে পড়ায়, আল্লাহু তাআলা কি ও নিলে কারি এ ধরার মাঝরে পড়ায়। নবীজি পৃথিবী থেকে যাওয়ার সময় বললেন নামাজ, আর আল্লাহ বলছেন ওই নামাজকে, আল্লাহ বলছে যতগুলো লোক নামাজ পড়লো সবাই জান্নাতে যাবে না,